খারাপ কেন? পাইজার সাথে ব্রেকআপ হয়েছে। তোর কি হয়েছে? আমার টিউশনটা চলে গেছে রে। ও আচ্ছা। আমি তোদের সাথে একটা কথা শেয়ার করি, আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা অল্প অল্প বেশি বেশি করে আমাদের পকেটে ওজন ঢুকাই। সেগুলো কি? সেগুলো হলো দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, প্রত্যেককে তো আর বেদনা ঢুকাই ঢুকিয়ে। আর আমাদের যখন টাইম আসে তখন এই ওজনগুলো পকেট থেকে বের করে আমরা এই পৃথিবীতে মরে যাই। তাহলে এতগুলো ওজন ক্যারি করলাম কেন? হয় আরে বস, গার্লফ্রেন্ড চলে গেছে, জীবনটা নিয়ে যায়নি, হতাশ হওয়ার কোনো কারণ নেই, তো চেষ্টা করতে করতে মারা যাবে। ওকে, ওদেরকে তো কিছু টাইম দিতে হবে। আচ্ছা ওকে, বাদ দাও, চলো আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসি, এখানে খুব গরম। বর্ষাতে তোমার ব্রেকআপ হয়ে গেছে, কি বলবে আজ হয়েছে? কিভাবে বুঝবি না রে, বুঝবি না, বুঝবি। আচ্ছা বাদ দে তো, যাওয়া পরে বলতেছি। আচ্ছা তুই একটা কাজ করবি, তো কাজ করিস, ওইটা শাকিলাকে দিয়ে দিবি। আচ্ছা এখন তোরা যা, আমার ভালো লাগতেছে। ঠিক আছে, মন খারাপ করিস, ঠিক হয়ে যাবে। আর এটা তুই দিয়ে দিবি।
শাকিলা শাকিলা ভেবেছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দেব সারপ্রাইজ দেব কিন্তু না কিন্তু না তার আগেই তুমি আমাকে সারপ্রাইজ দিয়ে তোমার সাথে যার বিয়েটি হয়েছে সে আর কেউ না আর কেউ সেটা ছিলাম আমি তোমাকে আমার বেতনের অঙ্কটা তোমার কাছে লুকিয়ে রেখেছিলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম যে তুমি কম বেতনের একজন মানুষকে মানুষ কতটুকু ভালোবাসো ভালোবাসো কিন্তু তুমি কিন্তু টাকাকে ভালোবাসো আমাকে জানি অনেক কষ্ট হবে তোমাকে বলতে আমার কারণ তুমি না হওয়া তুমি অভিনয় করেছো আমার সাথে কিন্তু আমি কিন্তু তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবেসেছিলাম যারা টাকাকে ভালোবাসে তাদের মনে কখনো মানুষের প্রতি ভালোবাসা থাকতে পারতাম কখনোই না এটা তোমাকে ভালো না বাসে ভালো না কখনো বুঝতে পারতাম যে তুমি কতটা লোক ভালো দেখো ভালো সুখে থাকো।